আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বেরোলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে বাট আপনার যে অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে খোলা আছে, অনেক ভাইকে আপনার সে ফোন করলে বা সেই নাম্বারটা নিয়ে পেয়ে যায়। এনে ক্লিক করে দেখেন, আমি সেটিং আসলাম, সেটিং আসার পরে এখানে যদি আপনি ক্লিক করেন বাট আপনার যে নাম্বারটাতে অলরেডি অ্যাকাউন্টটা খোলা আছে এই নাম্বারটা কিন্তু অনেকজন কাজ শো করে ফোন করলে। আপনি চাইলে নাম্বারটা খুব ইজিলি এবং খুব সহজভাবে আপনি এই নাম্বারটা আপনি হাইড করে রাখতে পারেন, আপনাকে ফোন দিলে সেই নাম্বারটা দেখতে পারবে না। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থেকে বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো এটি করতে হলে একবারে ব্যাক বাটন দিয়ে দেখাই দিচ্ছি। আপনি এখানে যে থ্রি ডট দেখছেন এই থ্রি ডটটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে দেখেন এখানে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে চলে আসবেন এবং প্রাইভেসিতে আসবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যাবাউট এভরি ওয়ান, মানে অ্যাবাউট এখানে আপনি যদি এখানে নো বডি করে রাখেন বাট তাহলে আপনার এই নাম্বারটা কেউ দেখতে পাবে না। আপনি ফোন দেন বা যাই করেন এই নাম্বারটা কিন্তু তার কাছে শো করবে না। যেহেতু এখানে এভরি ওয়ান করা আছে, এই আমাদের এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে, এটা কিন্তু সকলের কাছে শো করছে। আর যদি মাই অ্যাকাউন্টটা করে রাখেন বাট আপনার সঙ্গে যারা ফ্রেন্ড বা আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে তারা কিন্তু শুধু দেখতে পাবে। তো সেই জন্য এখানে নোবড়ি করে দিলাম। তো নোবড়ি করার সঙ্গে সঙ্গে এখন আমার বর্তমান যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু কারোর কাছে শো করবে না, বাট ফটো বলেন সব কিছু শো করবে বাট নাম্বারটা শো করবে না। কিন্তু কথা হবে, সমস্যা নেই, আপনি যদি ফোন দেন বা ই করেন কথা হবে, সমস্যা নেই, মেসেজও হবে। কিন্তু এখানে কী হবে যে আপনার ফটোটা কেউ দেখতে পাবে না। তো আপনার ছেলে খুব ইজিলি এবং খুব সাধারণভাবে এটা করে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।